Bismillahirrahmanirrahim. Assalamualaikum bondhura. Aske iftarite amader hobe chitoi pitha. Ar she jonno tuli boshe porche bikel bela chitoi pitha bananor jonno. Ei dike amader prothom pitha diye dise tuli kholar upor. Jemoni hok temoni khabo bujcho. Kichu koron nai. Ha. Accha dekha jak prothom pitha kemon hoyeche. Accha ami ready tomar prothom pitha dekhar jonno. Wow, sarun hoyse. Ambasi je pitha hobe na khula akasher niche. Pitha hobe na. Alhamdulillah, onek darun hoyse. Ha. Mashallah, amader prothom pitha ta amra success hoyse. Inshallah, amader shob gulo pithai erokom sundor hobe asha kora jay. Dekha jay onek jaygay nanan rokom bhaja pora, onek rokomer mishti mishtanno diye iftari kora hoy. কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা বিশেষ করে এই ধরনের এসব কিছুতে ইফতারি করে থাকি। এই হচ্ছে মাথার উপর চাল নাই আর খোলা আকাশের নিচে তুলি পিঠা বানাচ্ছে এখানে আর আজকে পিঠাগুলোও কিন্তু দুর্দান্ত পিঠা হয়েছে এর আগে আমরা যে পিঠাগুলো বানাইছিলাম ঠিক ওরকমই হয়েছে তাই না পিঠা থেকে আটা আছে দেখো তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিঠাতেও আটা নাই এত সুন্দর সুন্দর পিঠা কে কে বানাইতে পারেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এই সুন্দর সুন্দর পিঠাগুলো খেতে হলে আপনাদেরকে আমাদের বাড়িতে আসতে হবে আর সবাই ইফতারি দাওয়াত থাকলো আপনারা একদিন আসবেন ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা করে আপনাদেরকে খাওয়াবো এটা হচ্ছে বিউটি পার্লার একটা জাদুকর লোশন যেটা গর্ভকালীন সময় মায়েদের পেট ফেটে যায় তারপর ওজন যাদের বেশি তাদের শরীরে ফাটা ফাটা দাগ হয় আর এটি হচ্ছে ব্ল্যাক আউট বডি লোশন এই লোশনটির কাজ হচ্ছে ঘাড়ে কালো দাগ থাকে তারপরে হাঁটুতে কালো দাগ থাকে কোনোইতে কালো দাগ থাকে বিভিন্ন জায়গায় ছেলে হোক মেয়ে হোক অনেকেরই কালো দাগ থাকে সেই সব দাগ সম্পূর্ণ রিমুভ করবে এই ব্ল্যাক আউট বডি লোশন এই পেজটি আমার ক্যাপশনে দেওয়া থাকবে সাজিয়াস ডিজিট এই ফেসবুক পেজে পাবেন আপনারা এই উঠলে এগুলো হচ্ছে দুধ আর মাটির হাঁড়িতে জাল দেয়া হচ্ছে দুধ আর এই দুধ দিয়ে আজকে কি রান্না হবে তুলে সেমাই রান্না করব জাল বেশি হয়ে গেছে এই পড়ে গেল তো এখানে ইস পড়ে গেল রে অনেকগুলো পড়ে গেল এখানে অল্প চিনি দিবা হ্যাঁ রোদা থেকে বেশি মিষ্টি খাওয়া যাবে না পানি দিতে হয় কেন গ্রামের মানুষ বলে যে দুধ নাকি শুকিয়ে যায় গরু ও মাটিতে দুধ পড়লে সেই দুধ শুকায় যায় সেজন্য পানি দিয়ে দিলা তো এইবার প্রথম সেমাই খাবো আমরা মানে বছরের প্রথম সেমাই খাবো আজকে আজকে চতুর্থ রমজান না তুলি চতুর্থ রমজানের দিন আজকে বছরের প্রথম সেমাই প্রত্যেক বছরই আমরা সেমাই ঈদের দিন ছাড়া খাওয়া হয় না মানে কেনাও হয় না ওইভাবে এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমার সকল ফলোয়ার্স ভাইদের ভালোবাসায় আমরা এই বছর আগে থেকে একটু সেমাই খাওয়ার চেষ্টা করছি তো এখন আমি চাচিকে পিঠা দিতে যাব আর কি চাচিও রোজা আছে তো এর আগে দেখাই আমি কি কি আজকে রান্না করলাম এই যে চিতই পিঠা এখানে ভাত এগুলো আগে রান্না করে নিয়েছি এগুলো শিম ভাজি এগুলো মিষ্টি কুমড়া আর এই তো সেমাই প্লেটে করে তুলি দুইটা পিঠা আর একটু সেমাই দিবে আমাকে এখন আমি এইগুলো নিয়ে যাব আমার চাচির কাছে তো এখন আমি চাচির কাছে যাচ্ছি এই যে চাচির জন্য দুইটা পিঠা আর একটু সেমাই নিয়ে চাচি রোজা আছে চাচি ইফতার করবে সেজন্য